মেয়েদের যৌনাঙ্গের চুল কাটার সহজ উপায়, যেখানে কাটা উচিত এবং মেয়েদের যৌনাঙ্গের চুল কাটার স্থায়িত্ব। মেয়েদের যৌনাঙ্গের চুল কাটা খুব কঠিন একটি কাজ। মেয়েদের এ নিয়ে ঝামেলা পোয়াতে হয় অনেক বেশি। মেয়েদের শরীরে বা মুখে চুল থাকবে না, এটা একটা স্বাভাবিক বিষয়। লোমশ যৌনাঙ্গ বা মুখমণ্ডল অনেক ছেলেরাই তাই অপছন্দ করে। তারা চায় তাদের শয্যাসঙ্গী হবে সকল ধরনের চুল থেকে মুক্ত এবং মসৃণ ত্বকের অধিকারী। তাই তো আজকালকার মেয়েরা চেষ্টা করে সবসময় ক্লিন আর নরম ত্বকের অধিকারী হতে। মেয়েদের এই উটকো ঝামেলা যৌনাঙ্গ অপ্রয়োজনীয় লোম বা চুল থেকে পরিষ্কার করার রাখার 5টি সহজ উপায়। চলুন দেখে নিই মেয়েদের যৌনাঙ্গের চুল কাটার উপায়গুলো কি কি। টুইজিং বা প্লাকিং। টুইজিং বা প্লাকিং হলো এমন একটি উপায় যার মাধ্যমে প্রতিটা চুল বা লোম একে একে তুলে আনতে হয়। যেখানে করা উচিত, মুখমণ্ডল বা যেখানে চুলের ঘনত্ব কম। স্থায়িত্ব 3 থেকে 8 সপ্তাহ। শেভিং। রেজার বা ইলেকট্রিক রেজার ব্যবহার করে শেভিং করা যেতে পারে। যেখানে করা উচিত, শেভিং যে কোনো জায়গায় করা যেতে পারে। স্থায়িত্ব 1 থেকে 3 দিন। ওয়াক্সিং। একজন কসমেটোলজিস্ট গলিত মোম ত্বকের উপর ছড়িয়ে দিয়ে একটি কাপড় দিয়ে ঢেকে দেন। মোম শুকিয়ে গেলে কাপড় উঠিয়ে ফেলেন, সাথে উঠে আসে লোম বা চুল। যেখানে করা উচিত, যে কোনো জায়গায় করা যেতে পারে। স্থায়িত্ব 3 থেকে 6 সপ্তাহ। লেজার বা আলোকরশ্মি। একজন টেকনিশিয়ান উজ্জ্বল আলোকরশ্মি দিয়ে চুলের গোড়া ধ্বংস করে দেন। এটা সবচেয়ে কার্যকর প্রক্রিয়া। যেখানে করা উচিত, যে কোনো জায়গায় করা যেতে পারে। স্থায়িত্ব সাধারণত 6 থেকে 12 বার এই প্রক্রিয়া অবলম্বন করলেই চুলের কবল থেকে সম্পূর্ণরূপে পরিত্রাণ পাওয়া যায়। ইলেক্ট্রোলাইসিস। একজন প্রশিক্ষণপ্রাপ্ত এক্সপার্ট একটি সূক্ষ্ম নিডল প্রতিটি চুলের ফলিকলে ঢুকিয়ে কারেন্ট প্রবাহিত করে গোড়া নষ্ট করে দেন। যেখানে করা উচিত, অনেক দীর্ঘ এই প্রক্রিয়া কম চুল বিশিষ্ট এলাকায় করা ভালো, তাতে কম সময়ে কর্ম সম্পাদন হয়। স্থায়িত্ব পুরোপুরি চুল না চলে যাওয়া পর্যন্ত 1 থেকে 2 সপ্তাহ পরপরই ইলেকট্রোলাইসিস করতে হয়। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস আওয়ার ভিডিও। ধন্যবাদ।